আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বোর্ড পরীক্ষায় কেমিস্ট্রিতে এ প্লাস পেতে আমাদের আসলে কী কী টিপস অ্যাপ্লাই করতে হবে বা কোন জিনিসগুলো আমাদের ফলো করলে আমাদের বোর্ড পরীক্ষায় সহজে আমরা এ প্লাস পেতে পারি সেটা নিয়ে। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে যুক্ত হলে তারা অবশ্যই যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো। সামনে তোমাদের এখানে গুরুত্বপূর্ণ সাজেশন তোমরা পাবা, বোর্ড পরীক্ষার অনেকগুলো সাজেশন, অনেক গুরুত্বপূর্ণ সাজেশন আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে? অফকোর্স তোমরা যুক্ত হয়ে যাও এবং সামনে তোমাদের ওয়ান শট ক্লাস এবং সাজেশন সব কিছু ইউটিউবে পাবা। অফকোর্স তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও বা জানাই দিও আর কি, ঠিক আছে? আচ্ছা, তো বোর্ড পরীক্ষায় কেমিস্ট্রি প্লাস পেতে আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে প্রথমত সেটা হচ্ছে যে সেটা হচ্ছে তোমার বোর্ড পরীক্ষার প্রশ্ন অ্যানালাইজ করতে হবে। তুমি জানো কিনা জানি না, সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যায় যদি বিগত বছরের কেমিস্ট্রিতে কোশ্চেনগুলো তার 4 বছর বা 5 বছরের বোর্ডের প্রশ্ন কেউ যদি এমসিকিউ সিকিউ যদি সলভ করতে পারে, বিশ্বাস করো 90% প্রশ্ন এখান থেকে হবে। জাস্ট তোমার ডিজিটগুলো চেঞ্জ করে দেবে, অলমোস্ট সেম প্রশ্ন, সেম প্রশ্ন, সেম, বিশ্বাস করো সেম। আমি ধরো আমি ক্যান্সার তোমার হাতে কলমে দেখাই দিব। সো আমি প্রথমেই তোমাকে বলবো হচ্ছে যে তুমি কোন চ্যাপ্টারগুলো ভালো পারো। ক্যান্সারতে এ প্লাস পেতে তোমাকে যে কাজটা করতে হবে, তুমি যে চ্যাপ্টারটা ভালো পারো সেই চ্যাপ্টারটা তোমাকে আগে খুঁজে বের করতে হবে। তুমি যে চ্যাপ্টারটা ভালো পারো অর্থাৎ চ্যাপ্টার সিলেকশন, বা তুমি যে চ্যাপ্টারটা ভালো পারো, তুমি যে চ্যাপ্টারটা ভালো পারো, তুমি যে চ্যাপ্টার ভালো পারো এটা তোমাকে খুঁজে বের করতে হবে, চ্যাপ্টার ভালো পারো, ঠিক আছে? এটা ভালো করে করতে হবে। আচ্ছা, তো প্রথমে তো আমি অধ্যায় বা মানে হচ্ছে যে আমি যে চ্যাপ্টার ভালো পারলাম সেই চ্যাপ্টারটা আমি সিলেক্ট করলাম, চ্যাপ্টার সিলেক্ট করলাম। ওয়েল, এবার আমার কাজ কী? এবার আমার কাজ হচ্ছে যে আমি যখন চ্যাপ্টার সিলেক্ট করলাম, ওয়েল এবার আমি যে কাজটা করব ওই চ্যাপ্টারের বোর্ডে কী কী টাইপের সৃজনশীল আসছে। দেখো আমাদের এখানে কী করতে হবে, সিকিউ অ্যানালাইসিস, সিকিউ অ্যানালাইসিস। অ্যানালাইসিস মানে কি? অর্থাৎ বোর্ডে আমাদের কী কী টাইপের প্রশ্ন আসছে, কোন টপিক থেকে আসছে, ওই টপিকগুলো খাতায় লিখে ফেলবো সুন্দর মতো। যেমন আমি তোমাকে একটু বলি, সেটা হচ্ছে তুমি যদি গুণগত রসায়নের ভিতর দেখো দুই টাইপের প্রশ্ন আসে। একটা হচ্ছে যে তোমার গুণগত রসায়নে দেখবো যে মডেল সম্পর্কিত প্রশ্ন, মডেল রিলেটেড আবার কী টাইপের প্রশ্ন আছে। আমি একদিন তোমাদের ক্লাস নেবো দরকার এটার উপর ভিডিও। যেমন জাস্ট মডেল আছে, মডেল রিলেটেড আমি যদি 19টা বা 20টা কোশ্চেন পড়তে পারি, যত কোশ্চেন আসুক বোর্ড, যত কঠিন কোশ্চেন আসুক আমি আশা করতে পারবই। আমার একটা সুন্দর শিট আছে, আমি সেই শিটে একটা মডেল লাগানো আছে, তো মডেলের ভিতরে এখন লেখা আছে যে বোর পরমাণু মডেল ব্যাখ্যা করো, রাদারফোর্ড পরমাণু মডেল ব্যাখ্যা করো, দুইটার সীমাবদ্ধতা, দুইটার ভিতর তুলনা, কোনটার স্বীকার্য স্বীকার্য সমূহ, তারপরে তোমার বোর পরমাণু মডেলে তোমার হচ্ছে যে এরকম তরঙ্গ ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে, এরকম করে যে চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসলে দুইটার ভিতরে ফ্রিকোয়েন্সি কেমন হবে, বা কোনটাতে আমি দৃশ্যমান আলো দেখতে পারবো, কিংবা শক্তির পার্থক্য কত হবে, কিংবা চতুর্থ কক্ষপথে তোমার টোটাল তোমার ইলেকট্রন সংখ্যা কত আছে, 4টি কোয়ান্টাম সংখ্যা মানে ভ্যালু বের করে তুমি সুন্দর মতো দেখাও, এরকম করে মানে একটা মডেল থেকে কত টাইপের প্রশ্ন আসতে পারে সব কিছু সুন্দর মতো ওখানে 19টা কিংবা 20টার মতো দেওয়া রয়েছে। 19টা 20টা পড়লে কিছু লাগে না অ্যাকচুয়ালি। এবং আরেক টাইপের প্রশ্ন আসে, সেটা হচ্ছে কেএসপি এবং কেআইপি, যেটা বললাম সেটা হচ্ছে মডেল সম্পর্কিত প্রশ্ন, এবং আরেকটা হচ্ছে কেএসপি এবং কেআইপি রিলেটেড, অর্থাৎ আয়নিক গুণফল এবং তোমার হচ্ছে দেবতার গুণফল রিলেটেড। দেবতা এই রিলেটেড প্রশ্ন কিন্তু আসে, কিন্তু বাইরে আর অন্য কিছু নাই। যেমন এমআরএর পরীক্ষা, দ্রাবক নিষ্কাশন, ক্রোমাটোগ্রাফি, আইআরওশির ব্যবহার, থিওরিটিক্যাল কিন্তু অনেক কিছু আছে, বাট দেখবেন যে বোর্ড পরীক্ষা এগুলো খুব বেশি আসে না। তারপরে তোমার ম্যাথের কথা যদি বলি, ম্যাথ কিন্তু 5 টাইপের ম্যাথ আছে, দ্বিতীয় অধ্যায়ে 5 টাইপের ম্যাথ আছে, তোমরা তো জানো মেবি। যেমন হচ্ছে যে তোমার যেটা বললাম দ্রাবতা, দ্রাবতা রিলেটেড ম্যাথ, তারপরে এই যে আরএইচ রিলেটেড অর্থাৎ রিডবার্গ ধ্রুবক রিলেটেড ম্যাথ রয়েছে, এছাড়া আরও কিন্তু আছে, যেমন কক্ষপথের শক্তি, কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের বেগ, এগুলো কিন্তু আসে না, তুমি দেখবে এগুলো আসে না। তারপরে হচ্ছে নর্মালি ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো কিন্তু খুব বেশি আসে না, রাইট? এবং আরেকটা আছে যে তোমার একটা সূত্র আছে না, দ্রাব্যতার যে সূত্রটা আছে, দ্রাবক দ্রাবক দ্রাব্যতা দ্রাবক দ্রব্য আছে না। সো এই যে
এই রিলেটেড সূত্র কিন্তু আসে না, দুই টাইপের ম্যাথে কিন্তু বোর্ড পরীক্ষাতে আসে। তাহলে আমাদের কিন্তু সিলেকশন করতে হবে, অর্থাৎ অ্যানালাইসিস করতে হবে যে সিকিউ কোন জায়গা থেকে আসে। ওই টপিকগুলো আমরা যে কাজটা করব, বোর্ডের সৃজনশীলগুলো আমরা খুব ভালোভাবে সলভ করতে পারলে আর কিছু লাগে না। অ্যাকচুয়ালি আমাদের বাইরে আর কিছু পড়াও লাগে না আসলে, সত্য কথা যেটা, তুমি যদি সিকিউ অ্যানালাইসিস না করো, তুমি যদি শুধুমাত্র সিকিউগুলো ভালো করে সলভ করতে পারো বুঝে বুঝে, অ্যাকচুয়ালি দেখবো ওই টাইপের ম্যাথে আসলে চলে আসতেছে। সো তুমি প্রথমত চ্যাপ্টার সিলেক্ট করবা, যে চ্যাপ্টারগুলো তুমি সব থেকে ভালো পারো, প্রথমত চ্যাপ্টার সিলেক্ট করতে হবে। চ্যাপ্টার সিলেক্ট করার পরে ওই চ্যাপ্টারের যত সিকিউ আছে তুমি সব করে ফেলবা, এবং সেটা যদি একটু বুঝে বুঝে করো কোন টপিক থেকে আসছে, এটা তুমি যদি একটু ভালো করে বুঝো, তাহলে জিনিসগুলো তুমি অর্গানাইজ করতে পারবো। যেমন মডেল রিলেটেড কিন্তু প্রশ্ন সরানো সরানো ফেটানো আছে, বিভিন্ন সৃজনশীল কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন আসে, কিন্তু এগুলো যদি আমি একটা মডেল ড্র করে এই যে 20টা কোশ্চেন একসাথে লিখে ফেলি, তাহলে কিন্তু আমাদের ওই আলাদাভাবে প্রত্যেকটা সৃজনশীল পাওয়া লাগতেছে না। আমরা কিন্তু মডেল রিলেটেড 20টা প্রশ্ন আসছে, আমরা ওইগুলো সলভ করতে পারলে ডান শেষ। তাহলে কেএসপি কে কেআইপি রিলেটেড একটা পাত্র আছে, কেএসপি কেআইপি মনে করো দুইটা যৌগ নিলাম, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ক্লোরাইড, একটা ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড বা এনিথিং অন্য যে কোনো কিছু নিলাম। এই দুইটার ভিতরে যতভাবে প্রশ্ন আসতে পারে আমরা সেগুলো দেখাচ্ছে কয়েকটা করে ফেললাম, ডান হয়ে গেল, প্যারা নাই। সো যেটাকে অর্গানাইজ করা যায় তুমি যদি অ্যানালাইসিসটা করো, ঠিক আছে। সো আমি এটা দরকার হয় তোমাদের জন্য মানে ক্লাস নেবো ইনশাল্লাহ। সো এই নেক্সট হচ্ছে ফাইনাল যেটা, সেটা হচ্ছে বোর্ডের এমসিকিউ সলভ করতে হবে, এবং সাথে সাথে মূল বইটা একটু রিডিং দিতে হবে। মূল বইটা রিডিং দিলে যে কাজটা হবে, তুমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় বিশাল বড় একটা বেনিফিটস পাবা, এবং মেডিকেল ভর্তি পরীক্ষা তো আর কোনো কথা বলবো না, মেডিকেল ভর্তি পরীক্ষাও প্রচুর প্রফিট মানে বেনিফিট পাবা। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় রিটার্নে কোনো ম্যাথ দেয় না, কেমিস্ট্রিতে কোনো ম্যাথ দেয় না, তুমি তার কাছে বিশাল একটা সুযোগ তুমি পাবা। কিন্তু তোমার যদি বইয়ের টার্গেট থাকে বইয়ের, তাহলে সেক্ষেত্রে বোর্ডে মানে তোমার যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো করা লাগবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো আমি এখন ওইদিকে যাচ্ছি না, আমি আপাতত টার্গেট বোর্ড পরীক্ষা আমি এ প্লাস পাবো কী করে, আমার সেই টার্গেটটা রয়েছে। তাহলে এমসিকিউ সলভ, ঠিক আছে, এবং সাথে সাথে মূল বইটা রিডিং। মূল বই কী, মেইন বইটা অফকোর্স রিডিং দিবা, তাহলে তোমার অ্যাডমিশনের জন্য অনেক টাকায় থাকবা, ঠিক আছে। এই আর কি, এইগুলো একটু অ্যাপ্লাই করতে পারলে আমার মনে হয় যে একজন স্টুডেন্ট কেমিস্ট্রিতে এ প্লাস পাওয়া আসলে তার জন্য খুব বেশি কঠিন না। জাস্ট এই তিনটা ট্রিক্স ফলো করলে হবে, চ্যাপ্টার সিলেকশন, আর চ্যাপ্টার থেকে আমরা ওই সব কোশ্চেন করে ফেলবো, যার যেটা ভালো লাগে, যে চ্যাপ্টারগুলো ভালো লাগে সেই চ্যাপ্টারগুলো সিলেক্ট করবো, তারপরে আমরা সিকিউ সলভ করবো, করার পরে দেখবো যে কোন টপিক থেকে আসতেছে ওটা আমরা একটু অর্গানাইজ করে ফেলতে পারি আরও সুন্দর হয়। অ্যান্ড দেন হচ্ছে এমসিকিউ সলভ প্লাস মেন বই রিডিং দিতে পারো, তাহলে তুমি বোর্ড পরীক্ষা তো ভালো মার্কস তো পাবাই, সাথে সাথে মূল মূল বইটা রিডিং দেওয়ার কারণে তোমার অ্যাডমিশনের প্রস্তুতিও অনেকটা আগায় থাকবা, ঠিক আছে। সো এই ছিল আজকের এই ভিডিওটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।